ঈদ মুবারক, এখনো ঈদ মুবারক বলছি এই কারণেই, কারণ এখনো ঈদের আমেজটা পুরোপুরি যায়নি বলে আমার বিশ্বাস। এবং এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে ঢাকা শহর পুরোপুরি সেই ঢাকা শহরের আগের রূপে ফিরে আসেনি। আর সেই কারণে আমি বলবো যে আজকের এই এপিসোডটি আমরা যেটা একই সাথে ইউটিউব এবং ফেসবুক থেকে করছি, সেই ইউটিউবে এবং ফেসবুকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং যারা যারা এখানে শুনছেন তাদের সবাইকে বলছি, এই মুহূর্তে আপনারা যেখানে শুনছেন আমাদেরকে, সেই পেজটি সম্পর্কে, সেই গ্রুপটি সম্পর্কে সবাইকে জানিয়ে দিন। এবং ঠিক একই সাথে আমি অনুরোধ করব যে আপনারা যারা আমাদের সঙ্গে আছেন এবং আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে আছেন, সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবাইকে জানিয়ে দিন আমাদের ইউটিউব চ্যানেলটির কথা। আমরা শুরু করবো আমাদের আজকের এপিসোড। আমি রাসেল আছি আপনার সাথে। যদিও আপনারা সবাই জানেন যে শুক্রবার রাত 11:59 আমরা করি একটা স্পেশাল এপিসোড, প্রতিদিনই স্পেশাল এপিসোড হয়, সেটি হয় স্বাধীন মিউজিক অ্যাপে। এবং আগামীকাল রয়েছে ফ্রাইডে দ্য 13th, ঠিক একই সাথে ফ্রাইডে দ্য 13th-এর সাথে সাথে আমাদের ফ্রাইডে দ্য 13th শুরু হয়ে গেল এই মুহূর্তে। আমরা একই দিনে দুটো শো করছি আসলে, তার মানে একটা করছি ফ্রাইডে দ্য 13th শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, আর একটা করছি ফ্রাইডে দ্য 13th-এর একদম শেষ হওয়ার আগের মুহূর্তে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আজকে এই দুটো শোই খুব বেশি ইম্পর্ট্যান্ট আমাদের সবার জন্য। এবং আমরা বলেছি যে এটা হচ্ছে আমাদের ঈদ মেগা এপিসোড, এবং ঈদ মেগা এপিসোডে আপনাদের জন্য সাবিত এবং রোমানের যেমন চমৎকার ঘটনা থাকছে, তেমনি ঘটনা থাকছে গোলাম রাব্বির এবং আফনান ভাইয়ের। সুতরাং বুঝতেই পারছেন আরও কিছু ঘটনা রয়েছে যারা আপনারা পাঠিয়েছেন আমাদের ঈদের এপিসোডের জন্য। ঈদের এপিসোড সারা দিয়ে আপনারা যারা ঘটনা পাঠিয়েছেন তাদের ঘটনাগুলো আমরা প্লে করব। বৃহস্পতিবার অনেকের আবার এরকম বলতেও শুনি যে পুরনো স্টোরি কেন আমরা প্লে করি। এখন পুরনো স্টোরি অনেকেই মিস করতে পারেন, অনেকে নাও শুনতে পারেন, অনেকে শুনে গিয়ে আবারও শুনতে ইচ্ছা করতে হতে পারে। এবং অনেকের যারা স্বাধীনের সাবস্ক্রাইবার, প্রিমিয়াম সাবস্ক্রাইবার, তাদের জন্য তো সেই সুযোগটি রয়েছেই। কিন্তু এই যে ইউটিউবেও আপনারা চেয়েছিলেন যে কখনো কখনো আমাদের কোনো কোনো এপিসোড যেন থাকে, আর সেই কারণেই আমাদের কিন্তু এইখানেও ফিরে আসে। এবং এটা যাদের কাছে যেমন লাগুক না কেন, আমার কাছে খারাপ লাগে না। এবং আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের কমেন্ট করছেন, সুতরাং আমি একটু কমেন্ট পড়তে চাই। আমাদের সাথে দিনাজপুর থেকে শুনছেন, লিখেছেন সাদেক আলী, আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম ভাইয়া, নামটা আপনার হচ্ছে আরাফাত উদ্দিন রিফাত, ওকে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আমরা এই এপিসোডটি মাঝখানে বাদ দিয়েছিলাম কয়েকদিনের জন্য, কারণ এটা একটু রেগুলার ইরেগুলার মিলিয়েই তো আমি এই জন্যই বলবো যে এই এপিসোড যারা শুনছেন তারা আবার এরকম ভাববেন না যে আজকে এপিসোড হচ্ছে আবার নেক্সট বৃহস্পতিবারে, না হলে আশা করে বসে থাকবেন না। কারণ এই এপিসোডটা খুবই স্পেশাল, এবং এই এপিসোড আমি তখনই করি যখন আসলে আমার মনে হয় যে হ্যাঁ, আপনাদের সাথে একটু কথা বলা দরকার, আপনাদের সাথে একটু মত বিনিময় করা দরকার। অনেক কমেন্ট আসছে আসলে। ইব্রাহিম লিখছেন আমাদেরকে, আচ্ছা এমডি সুমন খান সৌদি আরবিয়া থেকে লিখছেন, আশরাফ লিখন আছেন আমাদের সঙ্গে, আরেকটু মানুষ সবাই যুক্ত হোক তারপরে আমরা আমাদের এপিসোডে চলে যাব। এমডি ইউসুফ আছেন আমাদের সাথে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এহসান অভি, আমাদের সাথে আছেন তানজিম, আমাদের সাথে আছেন আহসান অনি। আজকে কিন্তু ইমেল শোনাবো একটা, সুতরাং বুঝতেই পারছেন যে আজকের এপিসোডটা একটু স্পেশাল আপনাদের সবার জন্যই। তো আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এমডি মহসিন সহ আরও অনেকে, এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য। এভাবেই সবসময় যদি আপনারা সঙ্গে থাকেন, ডেফিনেটলি আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। এবং আমাদের ফেসবুক লিঙ্কটি আপনারা প্লিজ 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 সবাইকে জানিয়ে দিন, এবং আপনারা সবাইকে যত বেশি জানাবেন তত বেশি আমাদের আসলে মানে কি বলবো যে এই শো সম্পর্কে সবাই জানতে পারবে। কারণ আমরা স্বাধীন মিউজিক অ্যাপ অনেকের কাছেই মনে করেন যে খুব একটা ছোট প্ল্যাটফর্ম, আবার যখন এখানে শো করতে শুরু করলাম তখন আপনারা দেখছি যে স্বাধীন মিউজিক অ্যাপের কথা বলছেন। সুতরাং স্বাধীন মিউজিক অ্যাপ ইজ আ বিগ প্ল্যাটফর্ম, বাট সবাই হয়তো সেটা জানে না। তো আমার কথা হচ্ছে যে আপনাদের দায়িত্ব যেটা সেটা হচ্ছে আপনারা যদি কাইন্ডলি যদি একটু জানিয়ে না দেন তাহলে আর কে জানিয়ে দেবে। আপনারা আমাদের এই শো এর সমস্ত ভরসা, এবং আপনাদের জন্য এই ফিরে আসা, আপনাদের জন্য আপনাদের কথা শুনে আপনাদের মতো করে সবকিছু সামনে নিয়ে আসা। সো আমরা দেরি না করে আমাদের আজকের ঘটনায় চলে যাব, এবং আমাদের আজকের ঘটনাটি আমরা অনেকে হয়তো আগেও শুনে থাকবেন, যারা শোনেনি তারা শুনুন, এনজয় করুন, আশা করছি ভালো লাগবে। কি ঘটনা সেটা শুনলেই বুঝতে পারবেন। দেরি না করে আমরা চলে যাব আমাদের ঘটনায়। আমরা চেষ্টা করব আপনাদের সাথে পুরোটা সময় এইভাবে ঘটনা দিয়ে আপনাদেরকে আপনাদের মন ভরিয়ে রাখতে। এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন ভালো লেগেছে, খারাপ লাগলেও বলতে দ্বিধা করবেন না, কারণ আমরা আপনাদের সঠিক মতামত চাই আসলে। তো সঠিক মতামত
পেতে হলে মানে কিছু তিক্ত অভিজ্ঞতা থাকতেই হবে, কিছু তিক্ত কথা শুনতে হবে, সেটা আমরা জেনে বুঝেই কিন্তু আমাদের এই শো হাতে নিয়েছি। যেমন অনেকের এই পুরোনো ঘটনা শুনতে ভালো লাগে না, অনেকের আবার খুবই ভালো লাগে। তো আমি চলে যাব আমাদের প্রথম ঘটনায়, দেখুন আমাদের ঘটনাটি কেমন লাগে। যদি এতটুকু ভালো লাগে বা আমরা যদি এতটুকু আনন্দ দিতে পারি তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব, এবং আপনারা যদি আমাদেরকে এভাবে সাপোর্ট দেন আমরা সামনের দিকে আরও বেশি এগিয়ে যাব। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। চলুন শুনে আসি আমাদের আজকের এপিসোড। স্পিরিট বি হিয়ার উইথ মি, কে তুমি? Calm. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, নিজের নাম এবং ঘটনার ইন্ট্রোতে যাবার আগে ভূত ডট কমের সম্পূর্ণ টিমের পক্ষ থেকে দেশ অথবা বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের আজকের এই ঈদ স্পেশাল এপিসোডটি শুনছেন তাদের সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ সিফাত আলম আজ বলছি ময়মনসিংহ থেকে। বর্তমানে আমি ভূত ডট কমের একজন মডারেটর হিসেবে নিয়োজিত রয়েছি। আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা আপনাদের মতোই একজন লিসেনার আমার সাথে শেয়ার করেছেন। যে আপু আমার সাথে ঘটনাটি শেয়ার করেছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই আমি এখানে তার ছদ্মনাম হিসেবে আনিকা নামটি ব্যবহার করছি। মানুষের পূর্বপুরুষের কিছু ভুল থেকে মানুষের বর্তমান জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে তারই প্রমাণ আজকের ঘটনাটি। রাসেল ভাইয়ের কাছে আমার অনুরোধ, ঘটনার ভেতরে কোনো ভুল ত্রুটি থাকলে দয়া করে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু ঘটনাটি বেশ বড়, তাই আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। বলতে শুরু করলেন সেই আপু, যিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক কিন্তু আপনি এখানে নামটি লিখে ফেলেছেন, তো আমি নামটা বললাম না। সাল 2013, আমি তখন অষ্টম শ্রেণীর একজন ছাত্রী। কয়েকদিন বাদেই শুরু হতে চলেছিল আমাদের JSC পরীক্ষা, সেই জন্য আমাকে দিন রাত এক করে লেখাপড়া করতে হতো। আমার মা আমার সারাদিন লেখাপড়ার বিষয়টি খুব ভালোভাবেই খেয়াল করতেন। আমার লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে তিনি খুব খুশিও ছিলেন। ছাত্রী হিসেবে আমি মোটামুটি খারাপ ছিলাম না, তাও বোর্ড পরীক্ষা বলে চিন্তায় আমার ঘুম আসতো না। আমার মা এই সব কিছুই খেয়াল করতেন। তিনি একদিন রাতে আমাকে বললেন, আমার তো JSC পরীক্ষা চলে এসেছে, তাই তিনি একজন হুজুরের কাছে নিয়ে গিয়ে তার থেকে আমার জন্য দোয়া নিয়ে আসতে চান। তার ধারণা এতে করে আমার রেজাল্ট আরও ভালো হবে। আগেই বলেছি আমি মোটামুটি ভালো ছাত্রী হওয়া সত্ত্বেও আমার মনে চিন্তার শেষ ছিল না, আর আমি খুব ভয়ে ছিলাম আমার পরীক্ষা নিয়ে। আর তাই আমার মায়ের কথাতেই আমি রাজি হয়ে গেলাম। যেইভাবে সেই কাজ, পরের দিন রাতে আমি একটু শুয়েছিলাম, কিছুটা তন্দ্রা মতো এসেছিল, হঠাৎ আম্মুর ডাকে আমার ঘুম ভাঙে। আমার আব্বু সেদিন বাসায় ছিল না, কোনো এক অফিসিয়াল কাজে তিনি বাইরে গিয়েছিলেন। আম্মু আমাকে তৈরি হতে বললেন হুজুরের কাছে নিয়ে যাবার জন্য। আমি যথারীতি তৈরি হয়ে আমার আম্মুর সাথে গেলাম আম্মুর পরিচিত এক হুজুরের কাছে। হুজুরের কাছে যাবার জন্য যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম তা ছিল আমাদের সম্পূর্ণ অচেনা। এর আগে এই রাস্তায় আমি কখনো এসেছি বলে মনে হচ্ছিল না। হুজুরের কাছে যাবার জন্য আমাদেরকে প্রথমে যেতে হয় একটা হিন্দু পাড়া পেরিয়ে, তারপর আসে একটি কবরস্থান। কবরস্থানের সাথে লাগোয়া ছোট একটা হাফ বিল্ডিং, সেখানে গিয়ে আম্মু দরজায় নক করলেন। কিছুক্ষণের মধ্যেই ভেতর থেকে একজন হুজুর আওয়াজ পেয়ে বেরিয়ে এলেন। আম্মু হুজুরের সাথে ভেতরে চলে গেলেন। আমি বাইরে দাঁড়িয়ে কবরস্থানটি দেখছিলাম। মনে মনে আমি কবরস্থানটি দেখে খুব ভয়ও পাচ্ছিলাম। মিনিট পাঁচেক পর আমার আম্মু বেরিয়ে এলেন। আমাকে ইশারায় তিনি ভেতরে যেতে বললেন। আমি ভেতরে যাবার সময় তিনি আমাকে বলেন, হুজুর যা যা বলবেন আমি যেন ঠিক তাই তাই করি, আর হুজুরকে যেন আমি কোনো প্রশ্ন জিজ্ঞাসা না করি। আম্মুর মুখে এসব কথা শুনে আমি অবাক হলাম, এই ভেবেছে হুজুর কী এমন বলবেন বা করবেন যেখানে আমি কোনো প্রশ্ন করার অধিকারও রাখি না। এসব ভাবছি আর বিস্ফারিত চোখে আম্মুর দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ চুপ থেকে আম্মুকে বললাম, তুমি না বললে হুজুর আমাদের জন্য দোয়া পড়বেন, তাহলে তুমিও আমাদের সাথে এসো, আমি একা কেন যাব? আর তুমি বা বাইরে দাঁড়িয়ে থাকবে কেন?
আমার কথা শুনে আম্মু আমার প্রতি মনে হয় কিছুটা বিরক্ত হলেন। তিনি আমার দিকে বিরক্তি নিয়ে তাকালেন আর এক প্রকার ধমকের সুরে বললেন, যেতে বলছি যা, কোনো কথা বলবি না, মনে রাখিস আমি তোর মা, তুই আমার মানুষ, আর একটা শব্দও করবি না। আমি আম্মুর কথা শুনে এক প্রকার তিরিক্ষি মেজাজ নিয়ে হাফ বিল্ডিংয়ের ভেতরে ঢুকলাম। এখানে ছোট করে বলে রাখি, হাফ বিল্ডিংয়ের বাইরে ছিল ছোট একটা বারান্দা আর একটা বেঞ্চি পাতা, আম্মু সেখানে বসেছিলেন। আম্মুর কথা শুনে আমি খুব ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে দেখলাম হলুদ আলোর একটা বাল্ব চলছে আর ঘরের পরিবেশ অসহনীয় রকমের নোংরা। রুমের ভেতরে একটা ময়লা খাট পাতা, চারপাশে নানান ধরনের নোংরা কাপড় চোপড় আর কিছু থালা বাসন পড়ে আছে। দেখেই বোঝা যায় এই হুজুর কতটা নোংরা আর অপরিষ্কার। হুজুর মানুষের এভাবে থাকার অবস্থা দেখে আমি মাত্রাতিরিক্ত অবাক হলাম। আমার গা কেমন যেন ঘিন ঘিন করছিল এসব দেখে। আমি রুম পর্যবেক্ষণ নিয়ে ব্যস্ত রয়েছি আর ঠিক সেই মুহূর্তে আমার আম্মু বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিলেন। আচমকা আমার আম্মুর এমন কাজ দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। সাথে সাথে বেরিয়ে আসে সেই হুজুরের আসল রূপ। হুজুর নামধারী মানুষটা আমার উপর যেন ঝাঁপিয়ে পড়তে চাইছে, আমাকে ধরার চেষ্টা করছে, যেভাবে বাঘ তার শিকারকে ধাওয়া করে ঠিক সেভাবে। আমি হুজুরের প্রতি তীব্র ঘৃণা নিয়ে চিৎকার করে উঠি, আমার সাথে হঠাৎ করে সব কি হচ্ছে আর কেনই বা হচ্ছে আমি তার কিছুই বুঝতে পারছিলাম না। আমাকে ধরার জন্য চেষ্টা করতে করতে হুজুর একসময় প্রায় আমার পায়ের কাছে চলে আসে আর আমি তাকে সজোরে লাথি মেরে দূরে সরিয়ে দেই। অসম্ভব রকমের ভয় পাচ্ছিলাম আমি, চিৎকার করে আম্মুকে ডাকছিলাম আর আল্লাহ আল্লাহ করছিলাম আমি। আর লাথি খেয়ে হুজুর ছিটকে দূরে গিয়ে পড়ে, উঠে দাঁড়িয়ে সে বলে, আমার কথাটা একবার শোনো, আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু তোমার হাতে আর পায়ে একটা তেল লাগিয়ে দেব। এই কথা বলে সে কোনো একটা সুগন্ধি তেলের বোতল বের করে তার মধ্যে কালো কুচকুচে দুর্গন্ধযুক্ত একটি তেল মিশান। সেই গন্ধে আমার বমি আসার উপক্রম হয়। ভয়ে আমার শরীর কাঁপছিল, কেনই বা কাঁপবে না, মাত্র 13 বছর বয়সে ছিলাম আমি। কিন্তু কোনটা ভালো আর কোনটা মন্দ তার ভেদাভেদ আমি বুঝতে শিখেছিলাম ঠিকই। কোনটা নৈতিক কোনটা অনৈতিক সেই ধারণা আমার না থাকলেও এই বিষয়টা যে আমার সাথে খারাপ হচ্ছে আমি সেটা ঠিকই বুঝতে পেরেছিলাম। হুজুর রূপী লোকটা আমাকে হাত এবং পা এগিয়ে দিতে বলে। তীব্র ঘৃণা আর ভয়ে দৌড়ে দরজায় লাথি মেরে আমি বের হয়ে আসতে চাই। দরজায় ধাক্কার আওয়াজ শুনে আম্মু দরজা খুলে দেন। আমি বেরিয়ে এলে আম্মু বলেন, হুজুর যা বলেছে আমি তাই করেছি কিনা, এতে নাকি সবার ভালো হবে। আমি তখন বললাম, এই জানোয়ার যদি আর একবার আমার কাছে আসে আমি চিৎকার করব। এই বলে আমি কান্না করছিলাম। তখন প্রায় সকাল হতে চলেছে, চারিদিকে মানুষের আনাগোনা শুরু হয়েছে। অবস্থা বেগতিক দেখে আম্মু আর কিছু বলেননি। প্রচণ্ড রাগ আর ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে আমার জন্মদাত্রী মা আমি তার দিকে তাকালাম। আমার চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে। যতটুকুই বুঝতে পারলাম মনে হলো আমার সাথে খারাপ কিছু করার জন্য আমার নিজের মা আমাকে এখানে নিয়ে এসেছেন। রাগে দুঃখে অপমানে আমি নিজের মায়ের দিকে তাকিয়ে থুতু দিলাম আর বললাম, তুমি কখনোই আমার মা হতে পারো না, তুমি আমার মা নও, আমার মা এমন ছিলেন না। আম্মু এবার আমার কথা শুনে পায়ে ধরে বসে পড়লেন আর বললেন, প্লিজ মা, এসব কথা কাউকে বলিস না, তোর বাবাকেও না, উনি জানলে আমাকে মেরেই ফেলবেন। আমি তখন বললাম, আমি অবশ্যই বাবাকে বলবো। আমি এই বলে অচেনা রাস্তা দিয়ে এক প্রকার ছুটতে ছুটতে বাসায় চলে আসি। আম্মু আমার পেছন পেছন আসেন। আম্মু ভয় পাচ্ছিলেন আমি না আব্বুকে সব আবার বলে দেই। এই ভেবে আমার মনে আমার মায়ের জন্য জন্ম নিয়েছিল তীব্র ঘৃণা, যার জন্য চেয়েছিলাম কাউকে কিছু না বলে নিজেই মরে যাই। কিন্তু আত্মহত্যা যে মহাপাপ, তাই আমি সেই পথে পা বাড়াইনি। মায়ের কথা ভেবে বাবাকে আর কিছু বলিনি আমি। আস্তে আস্তে পরিবেশ বদলে যায়, আমি মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। এখানে বলে রাখি, আমার বয়স যখন 11 বছর তখন আমার একমাত্র ছোট ভাইয়ের জন্ম হয়। কিন্তু আমার মা বাবার সম্পর্ক কখনোই ভালো ছিল না, অথচ ওনারা ভালোবেসে বিয়ে করেছিলেন। এসব ভেবে খুব অবাক লাগতো, এক ঘরে দুজন মানুষ থাকে কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই।
আমি যথারীতি আমার মায়ের সাথে কথা বলা বন্ধই করে দিয়েছিলাম। আমি একসময় বুঝতে পারি আব্বু বাসায় না থাকলে ওই হুজুর আমাদের বাসায় আসতো, আর ছোট ভাইকে অন্য রুমে রেখে পাশের রুমে আমার মা একটা রিচুয়াল করতো সেই হুজুরের সাহায্যে। আর আমার ভাই আধো আধো ভাষায় আমাকে বলার চেষ্টা করতো, কিন্তু আমি বুঝিনি কখনো। হঠাৎ একদিন প্রাইভেট পড়তে গিয়ে রাস্তায় মনে হলো স্যারের বেতনটা নিয়ে আসেনি, তাই বেতন নেওয়ার জন্য বাসায় আসলাম। এসে দেখি আম্মু হুজুরের সাথে রুমে বসে কোনো একটা রিচুয়াল করছে, যা আমার কাছে ভালো মনে হয়নি। আমাকে দেখে আম্মুর মুখ শুকিয়ে যায়, আর আম্মু পেছন পেছনে রুম থেকে সেই হুজুর রূপীর জানোয়ারটা বের হয়ে আসে। আমি চিৎকার দিয়ে আমার সামনে থাকা টিভির স্ট্যান্ডটা ধাক্কা দিয়ে টিভি ফ্লোরে ফেলে দিলাম, আর চিৎকার করে বললাম, তুমি এত নিচে নেমে গেছো আম্মু, তুমি কি কালো জাদু শিখছো? এসবের পরিণাম কি জানো? আমার কথা শুনে সেই হুজুর লোকটা বাড়ি থেকে চলে যায়। সেদিনের পর থেকে আম্মু আমার সাথে ভালো করে কথা বলেন না, আমিও বলি না। আমার আব্বু ছিলেন অনেক রাগি, এমনিতেও তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। আমি এসব বললে আরও কী কী হবে তাই ভালোই জানা ছিল আমার। তবে এসবের পর থেকে আমি আমার মায়ের দিকে ভালোবাসা নয় বরং ঘৃণা নিয়ে তাকিয়ে থাকতাম। দিন যেতে লাগলো, হুজুরের আনাগোনা বাসায় তখনও চলছিল। আমার আব্বু আম্মুর সম্পর্কও চরম সীমানায় পৌঁছে যায়। 2014 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। আমার আড়াই বছরের ভাইকে নিয়ে আমি নিজের সাক্ষী দিলাম কোর্টে, আমি আমার বাবার সাথে থাকবো বলে। আমার আম্মু নিঃশব্দে চলে গেলেন, তবে কেন জানি প্রচণ্ড দুঃখ আর যন্ত্রণা লুকিয়েছিল তার চোখে, যা আমার ঘৃণাভরা দৃষ্টি বুঝতে পারেনি। কী ভাবছেন, এটা কোনো পারিবারিক কলহ বা কালো জাদু শেখা সংক্রান্ত কাহিনী? না, এটা আমার জীবনকে দুমড়ে মুচড়ে ভেঙে দেওয়ার অধ্যায়ের সূচনা মাত্র, যা আমার জীবনে ভয়ঙ্কর এক কালো জাদুর খেলা, মানুষ এবং জিনের অসমাপ্ত যুদ্ধের খেলা। 13 বছর বয়সেই আমি আমার ভাইয়ের দায়িত্ব নিলাম, কেননা আমার ভাই যে খুব ছোট, আমি তাকে না দেখলে আর কে দেখবে? আমার মায়ের সাথে আমার তেমন কোনো দেখা হতো না, আব্বুরও আমার প্রতি তেমন কোনো খেয়াল ছিল না। আমার জীবনটা যেন প্রচণ্ড বিষিয়ে উঠছিল, কোথাও গিয়ে শান্তি পেতাম না। একদিকে দাদুর বাড়িতে গেলে আত্মীয় স্বজনের খোঁটা, আর অন্যদিকে নানার বাড়িতে চরম অপমান। আমি কিছুই বুঝতাম না, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম আর ভাবতাম, আমার দোষটা আসলে কি? এছাড়া কী বা করার ছিল আমার? দুই ভাই বোনের জীবনে নেই কোনো ভালোবাসা, নেই কোনো যত্ন, নেই বাবা মায়ের আদর স্নেহ মমতা। আমার আব্বু আমাদের জন্য শুধু বাজারটাই করতেন, এখানেই তার দায়িত্ব শেষ। কীভাবে খাচ্ছি, ভাইকে কী খাওয়াচ্ছি, সেই বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। অসহায় দুই প্রাণী আমরা, দুইটা ভাই বোন, মনে হয়েছিল পৃথিবীর সমস্ত মহাপাপ আমাদের ঘাড়ে চাপানো হয়েছে। প্রতিবেশীদের টিটকারি আর আত্মীয় স্বজনের অবহেলা আমাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল। যখন প্রাইভেট পড়তে যেতাম সাথে করে ছোট ভাইকে নিয়ে যেতাম, স্কুলে বাচ্চা নিয়ে যাওয়া নিষেধ, তাই স্কুলও ছেড়ে দিলাম। বাসার সব কাজ করতাম আর রান্নাও করতাম আমি একা। ভাইকেও সামলাতে হতো, না চিনতাম হলুদ, না চিনতাম মরিচ, অসহনীয় যন্ত্রণায় দিন কাটাচ্ছিলাম আমি। মাঝে মাঝে প্রাইভেটে আম্মু আমাদের এক নজর দেখতে আসতো, আমি তীব্র ঘৃণা নিয়ে চলে যেতে বলতাম, কিন্তু কোথাও না কোথাও তার চোখে আমি কষ্ট দেখতে পেতাম। এমনই একদিন কথায় কথায় আব্বুর কাছে আমার ছোট ভাই বলে দেয় যে আজ আম্মুর সাথে দেখা হয়েছে আমাদের। এই কথা শোনার সাথে সাথে আমার বাবা আমাকে পশুর মতো মারতে থাকে, মারতে মারতে আমার মুখ দিয়ে ফেনা বের করে দেয়। কিন্তু আমার দোষটা কোথায় আমি সেটাই জানতাম না। হঠাৎ হঠাৎ কারণ ছাড়াই আব্বু আমাকে মারতেন, আর জ্বর হলেও কাছে এসে দেখতেন না। একদিন পানির জন্য রাত 3টায় হাহাকার করছিলাম, কেউ নেই পাশে, অবশেষে গড়িয়ে গড়িয়ে কলসি থেকে পানি পান করি। বিশ্বাস করুন কতটা অসহায় ছিলাম, কতটা একা ছিলাম। মনে হচ্ছিল আমি মৃত্যুর পরবর্তী জীবন জাহান্নামে আছি। ছোট ছোট ঝগড়া, পারিবারিক চরম অবহেলায় দিন কেটে যাচ্ছে আমার। 9-10 স্কুলে যাইনি, 10-11 কোনো রকমে SSC পাস করলাম। আমার বাড়ি ছিল নেত্রকোনা, নেত্রকোনা থেকে ময়মনসিংহের একটি কলেজে ভর্তি হলাম। তখন থেকে আব্বুর পরিবর্তন হওয়া শুরু করলো, আমাদের কেয়ার করলেন, যত্ন করলেন, মোট কথা একজন ভালো বাবাই পরিণত হন তিনি। হঠাৎ একদিন আব্বু বললেন, তোমার মাকে নিয়ে আসি চলো। আমি তাকে ক্ষমা করে দিয়েছি, আমিও আব্বুর কথা শুনে রাজি হয়ে গেলাম। সব দুঃখ যন্ত্রণা ভুলে আম্মুকে আসতে বললাম। আসলে মায়ের আদর পেতে আমিও মরিয়া হয়ে গিয়েছিলাম।
আম্মু আমার সাথে ময়মনসিংহে চলে আসে। বলে রাখি, 2014-18 অবধি আমার বাবা মায়ের কোনো সম্পর্কই ছিল না। যথারীতি আম্মু আসে, পরিবারের কাউকে কিছু না জানিয়ে আবার আব্বু আম্মু আমাদেরকে নিয়ে থাকতে শুরু করেন। আমি ভেবেছিলাম এভাবে সব ভালো হবে আল্লাহর রহমতে, কিন্তু আমার সব ধারণা এবং স্বপ্ন ভুল প্রমাণ করে আব্বু আম্মুর ঝগড়াটি আবার শুরু হয়। 3 দিনের দিন আম্মু আবার চলে যায়, আর 4 দিনের দিন আব্বু মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। বাইক অ্যাক্সিডেন্ট করেন আমার আব্বু, আব্বুর বাম পা সম্পূর্ণ বেঁকে যায়। ঢাকা আর ময়মনসিংহে যাওয়া আসা নিয়ে শুরু হয় আমার আরেক যুদ্ধ। আব্বু মূলত আমার HSC পরীক্ষার জন্য আম্মুকে আনতে বলেছিলেন যেন আমার পড়ালেখাটা ঠিকভাবে চলে। এপ্রিলের 3 তারিখ 2018-তে আব্বু মৃত্যুর সাথে লড়াই শুরু করেন। আম্মু আমার ভাইকে নিয়ে নেত্রকোনা ফিরে আসে, আর আমি ময়মনসিংহে একটা করে পরীক্ষা দিয়ে ঢাকা আসতে থাকি। আব্বু সলিমুল্লাহ মেডিকেল হাসপাতাল ভর্তি ছিলেন। আমার HSC পরীক্ষার দিনগুলোতে আমি ময়মনসিংহ এসে পরীক্ষা দিতাম, আবার চলে যেতাম আব্বুর দেখাশোনার জন্য। একদিন পরীক্ষার আগে আমি কলেজে পৌঁছাতে পারিনি, কারণ রাস্তায় জ্যাম ছিল, প্রচণ্ড জোরে কাঁদছিলাম সেদিন। বাসের সবাই আমার দিকে মায়া ভরা দৃষ্টি নিয়ে তাকিয়েছিল, কিন্তু কারো কিছু করার ছিল না। এরপর আমি আর পরীক্ষায় দিতে চাইতাম না। আব্বু বলেছিলেন, আজ আমি থেমে গেলে কারো কিছু হবে না, তবে আমাকে থামা যাবে না। মাঝে মধ্যে স্বপ্ন দেখতাম পরীক্ষা দিতে পারছি না। 2018 সালের ICT পরীক্ষা আমি 2 ঘন্টা পরে এসে দিয়েছিলাম স্যার ম্যাডামের সুপারিশে। 6 মাস পর আব্বু সুস্থ হলেন। না ঘুমিয়ে দিন পার করা এক তরুণীর পরীক্ষা কেমন হবে সেটা সবারই জানার কথা। সেই আগের মতোই টেনে টুনে পাস, আর একটাই অনুপস্থিত দেয়া, যেটা আমার জ্যামের জন্য আমি দিতে পারিনি। অসম্ভব মানসিক যন্ত্রণায় আমি পাগল হয়ে যেতে লাগলাম। আমার পেছনে টুকে লিখা বন্ধুরা আজ পুয়েট, মেডিকেল আর বড় বড় ইউনিভার্সিটির শিক্ষার্থী, আর আমি পেয়েছি এক অমানবিক জীবন। জীবন যুদ্ধে অসহায় হয়ে আত্মহত্যারও চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হই। ময়মনসিংহ মেডিকেলে অনেক দিন ভর্তি ছিলাম। নিজের রক্ত না দেখলে যেন আমার কষ্ট হতো, নিজেকে আঘাত করে যেন শান্তি পেতাম। যখন বেশি কষ্ট হতো তখন অল্প অল্প করে আঙুলের মাথা কেটে রক্ত বের করতাম। এরপর থেকেই শুরু হয় এক নতুন আমির গল্প। আমি পাল্টে যাই, মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ি। আব্বুর জোরাজুরিতে ডাক্তার দেখাই। ডাক্তার আমার বাবা মাকে ডেকে এনে বলেন, আপনারা এক হয়ে যান, কিন্তু ওনারা রাজি নন কিছুতেই। আমি আরও হতাশায় নিমজ্জিত হতে থাকি, পাগলামি বাড়তে থাকে। আমার শরীর মাঝে মধ্যে বেঁকে যেত, চিৎকার করতাম, কী করতাম আমি জানি না। আব্বু খুব বিরক্ত ছিলেন আমার প্রতি। আমিও নিজেকে শেষ করতে চাইতাম, কিন্তু ভাইয়ের কথা আমার বারবার মনে পড়ত। একদিন ময়মনসিংহ থেকে পুরনো বাসায় আম্মুর কাছে ফিরে আসি আমি একা। এর বেশ একটা কারণ ছিল। ডাক্তার আমাকে মেডিটেশন সহ নিজেকে কন্ট্রোল করার জন্য মানসিকভাবে শক্ত হতে বলেছিলেন। ধীরে ধীরে আমি সুস্থ হতে শুরু করলাম, কিন্তু আবার শুরু হয় এক নতুন সমস্যা। রাতে ঘুমালে মনে হতো আমাকে কেউ বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করছে। আমি ভয়ে ঘুম থেকে জেগে উঠতাম, আশেপাশে কাউকেই দেখতাম না। আমি প্রথম দিকে ভাবতাম এগুলো আমার মনের ভুল, কিন্তু প্রতিনিয়ত আমার সাথে এমনটা ঘটেই চলছে। কাউকে কিছু বলতে পারছি না লজ্জায়, কেননা এমন লজ্জাজনক কথা মুখে আনাও তো পাপ। কাকে কি বলবো বুঝতে পারছিলাম না। এসব কিছুর সাথে ছিল আরও কিছু স্বপ্ন, যেমন কেউ বলছে, তুমি তোমার পরিবার ছেড়ে আমাদের কাছে থাকো, না হলে ওরা আমাকে মেরে ফেলবে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কোনো এক পুরুষ কণ্ঠ কোনো এক নারীকে এই কথাগুলো বলছে। নারী কণ্ঠ বলছে, দয়া করে আমাকে স্পর্শ করো না, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই, আমাকে যেতে দাও, আল্লাহর দোহাই লাগে আমাকে যেতে দাও, তোমার স্বপ্ন আমি পূরণ করতে পারবো না, আমার বাবা মা আমার জীবনে সবচেয়ে প্রিয়, আমি ভুল করেছি তোমার সাথে এসে, আমি ভুল করেছি, তুমি আমাকে মুক্তি দাও, আর তা না হলে আমি নিজেকে শেষ করে দেব। এর সাথেই আমি অনেক পুরুষ সদস্যের মৃত্যু দেখতে পেতাম। সে কি অমানবিক মৃত্যু, পশুর মতো মৃত্যু! কেউ তাদের খুব দুঃখ দিয়ে মারছে এমন মনে হতো, রক্ত বমি করতে করতে মারা যাচ্ছে তারা। এসবের মানে আমি কিছুই বুঝতে পারতাম না, তবে এসব নিয়ে ভাবতে ভাবতেই হঠাৎ মনে হলো আমার নানা এবং আমার নানির বোনের স্বামীর মৃত্যু একইভাবে রক্ত বমি করতে করতে অমানবিকভাবে হয়েছিল। কিছুদিন আগে আমার নানুর বড় মেয়ের স্বামী মানে আমার বড় খালু গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। আমি সেই খালুকেও স্বপ্নে দেখতাম। এসব নিয়ে আমি খুব বেশি ভাবতাম। এভাবেই আমার সাথে চলমান ঘটনা সম্পূর্ণরূপে পাল্টে যায়, সম্পূর্ণ নতুন দিকে মোড় নেয়, শুরু হয় সব অতীতের কিছু রহস্য উন্মোচন। আমার এবং আমার পরিবারের সাথে কেন এমন হচ্ছে তা জানার জন্য আমি যাই আমার নানুর বাড়িতে।
খালা নানু এবং আম্মুর সাথে কথা বলে বেশ চলমান সব ঘটনা উগরে দিয়ে চিৎকার করে বলতে থাকি এসবের কারণ কি। আমার অপরাধী মায়ের কাছে গেলাম, এমন একটা বিষাক্ত জন্ম উপহার দিয়ে আমাকে জীবন্ত জাহান্নামের আগুনে পুরানোর কারণ কি সেটা জানার জন্য। নানুর বাড়িতে গিয়ে আমাকে দেখে কেউ অবাক হলো না, বাড়িতে নানু, আমার ছোট খালা, আমার মা উপস্থিত ছিলেন। আমাকে দেখে অতিথি হিসেবে গ্রহণ করতে দূরে থাক, কারো মধ্যে কোনো প্রতিক্রিয়াও লক্ষ্য করলাম না, সবার মুখে ভয় আর আতঙ্কের ছাপ। আমি আম্মুর হাত ধরে চেঁচিয়ে বললাম, কি হচ্ছে আমার সাথে, এটা কি আমার কোনো মানসিক সমস্যা নাকি তোমরা কিছু করেছ আমাকে, আমার ভাইকে, আমার আব্বুকে মেরে ফেলার জন্য? এই কথাটা বলতে না বলতে আমার নানু উঠে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দেন। আমি আছড়ে পড়ি মাটিতে, নাক ফেটে রক্ত ঝরছিল। হঠাৎ লক্ষ্য করি আমার নানু পুরুষ কণ্ঠে বলছেন, এসেছিস তুই। নানুর মুখে এমন পুরুষ কণ্ঠ শুনে আমি আকাশ থেকে পড়লাম। অবশ্য ততটাও অবাক হলাম না, কেননা আমার সাথে যা হচ্ছে সেই অনুযায়ী আমার জন্য এটা খুব বেশি অবাক করার মতো কোনো বিষয় না। আমি নানুকে বললাম, নাটক করো, আমার সাথে নাটক করা শুরু করেছো, কি দোষ করেছিলাম আমি? কেন আমার শৈশব কৈশোরা তো বিষাদময়, আমার কি সাধারণভাবে বাঁচার মতো কোনো অধিকার ছিল না? আমি চিৎকার করে কাঁদতে লাগলাম, দুনিয়ার যত রাগ অভিমান ছিল তার সব খালা আর নানুর ওপর প্রকাশ করছিলাম আমি। তখন নানু আমাকে আরও একটা থাপ্পড় দিয়ে পুরুষকণ্ঠে বললেন, বেশি চিৎকার না করে যা জানার জন্য এসেছিস তা শুনবি, নাকি নিজের মতো চিৎকার করতেই থাকবি? আমি আরও রেগে গিয়ে বললাম, শুনতে চাই। আমি ওনাদের কারো কথা বিশ্বাস করতে চাইলাম না, কারণ আমি নিজেই বলেছি আমার মানসিক সমস্যা ছিল। ময়মনসিংহ মেডিকেলের ডাক্তার এবং নার্সদের সুপরামর্শে কিছুটা নিজেকে সামলাতে পেরেছিলাম, কিন্তু আমার স্কিজোফ্রেনিয়া নামক ভয়ঙ্কর একটা মানসিক রোগ আছে এটা ডাক্তার বলেছিল, তাই হয়তো বাজে স্বপ্ন আসে। নানুর কথায় ফেরা যাক, নানু আমাকে পুরুষ কণ্ঠে বলল, বসো, মাথা ঠান্ডা করো, আমার কথার মাঝখানে কোনো কথা বলবে না। আমার ছোট খালা আর মাকে বেরিয়ে যেতে বললেন নানু। আমি আবারও চিৎকার দিয়ে বলতে লাগলাম, এই চার বছর আমার ভাই বোনের কোনো খবর নাওনি, আবার বড় বড় কথা, এত নাটক তোমরা কীভাবে করতে পারো? নানু আবার রাগান্বিত কণ্ঠে আমাকে চুপ থাকতে বললেন। আমার মা আর খালা চুপচাপ চলে গেলেন, আমি তাজ্জব বনে গেলাম। মানুষ দুইটা আমার সাথে কোনো কথাই বলেনি, বোবা প্রাণীর মতো আমার দিকে তাকিয়েছিল। নানু দরজা বন্ধ করতে বললেন, আমিও সব কিছু জানার আগ্রহে দরজা বন্ধ করলাম। নানু এক প্রকার আসন পেতে আমাকে পুরুষালী কণ্ঠে বলতে শুরু করলেন, আমি সেগুলো আমার মতো করে ঘটনাক্রমে বলার চেষ্টা করছি। শুরু হয় আরও এক অমানবিক ঘটনার বর্ণনা, বলছেন পুরুষ কণ্ঠে আমার নানু, তোর আব্বু তোর দাদা দাদির খুব আদরের সন্তান ছিল, ছোটবেলায় তোর আব্বুর এক দুরারোগ্য রোগ হয়, কোনো ডাক্তারি বা কবিরাজি চিকিৎসা কাজ করেনি, এ ছিল এক মরণ ব্যাধি, তোর দাদা দাদি তোর বাবার বেঁচে থাকার আশা ছেড়েই দিয়েছিল। তোর আব্বুকে বারান্দায় মাটিতে মাদুর পেতে খালি গায়ে শুয়ে রাখা হতো, সব আশা যখন শেষ হঠাৎ বাড়িতে একজন লাল শালু কাপড় পরিধান করা ব্যক্তি আসেন, তিনি এসে তোর বাবার পাশে বসেন আর তোর দাদিকে এক প্রকার আদেশ দিয়ে বলেন, ছেলেকে বাঁচাতে চাইলে এক দামে বাজারের সবচেয়ে বড় ষাঁড় কোরবানি দিয়ে গ্রামের সবাইকে খাওয়াতে হবে, তাই তাহলেই আল্লাহর কুদরতে তোর বাবা নাকি সুস্থ হয়ে যাবেন। 1976 সালে তৎকালীন সময়ের সবচেয়ে বড় ষাঁড় এক দামে 60,000 টাকা দিয়ে কিনে এনে কোরবানি করা হয়। যদিও তোর বাবার বেঁচে থাকার কোনো আশাই ছিল না, তবু তোর দাদির মন নিজের ছেলেকে বাঁচানোর শেষ চেষ্টায় কোনো কিছুই তিনি বাদ রাখেননি। সেই যাত্রায় তোর বাবা অলৌকিকভাবে বেঁচে যায়। নানুর বলা শেষ হওয়ার আগেই আমি বিরক্তির স্বরে বললাম, এই গল্প আমি ছোটবেলা থেকে শুনছি, আব্বু আম্মুর মুখে শুনে আসছি সেই ছোটবেলা থেকে, এটা নতুন কি? আমাকে কি তোমরা পাগল পেয়েছো? এটা বলার কি আছে? আমার জীবনের সব শেষ হয়ে যাচ্ছে, 18 বছর যেন আমার জীবন না, জেলখানা, আমি আর পারছি না। তোমার কণ্ঠ পরিবর্তনের নাটকটা বন্ধ করো প্লিজ, আমি আর কোনো কিছুতেই ভয় পাই না। নানু আবার বলতে শুরু করলেন, মুখটা বন্ধ রাখ, না হলে জন্মের মতো মুখ বন্ধ করে দেব। আমি নিজেকে শান্ত করলাম আর নানুর কথা শুনতে শুরু করলাম। ওই লাল সারু পরা রোগটাকে কিন্তু তোর দাদি ছাড়া আর কেউ দেখেনি, তোর বাবাও দেখেনি। তোর দাদা দাদি নামাজি এবং ধার্মিক মানুষ ছিলেন, কোনোদিন তারা নামাজ কাজা করেননি, আল্লাহ তাদের ফরিয়াদ শুনতে পেয়েছিলেন আর তাই তোর বাবা সুস্থ হয়ে যায়।
কিন্তু তোর বাবার যখন 13 বছর বয়স, তখন তোর বাবা তার নানু বাড়িতে ঘুরতে যায়। একদিন পুকুর ঘাটে খেলা করার সময় সেই লাল শালু পরা ব্যক্তি এসে বলে তোর বাবার মধ্য বয়সে একটা ফাঁড়া হবে, মৃত্যুও হতে পারে কিনা সেটা সে জানে না, তবে আল্লাহ রহমত তোর বাবার সাথে সবসময় থাকবে। সেই ব্যক্তি আরও বলে তোর বাবা সেই ফাঁড়া কাটাতে পারে যদি তাহলে সে বেঁচে যাবে। এই বলে লাল শালু পরিহিত লোকটা চলে যায়। তোর বাবার বয়স কম ছিল জন্য সে কিছু বোঝেনি, হয়তো বাইক অ্যাক্সিডেন্টের পর বুঝতে পেরেছে। সত্যি কথা বলতে আমি আব্বুর মুখে বাইক অ্যাক্সিডেন্টের পর ঠিক এই কথাটাই শুনেছিলাম। নানুর কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে বললাম, তুমি জানো এসব কীভাবে? আব্বুর তো বাইক অ্যাক্সিডেন্টের পর সেই লাল সরপর ডক্টর কথা মনে হয়েছিল, এই কথা আব্বু আমাকে ছাড়া কারো কাছে শেয়ার করেননি। নানু মুচকে এসে বললেন, আরও অনেক কিছু জানার বাকি আছে, তোর রাগ আর ক্ষোভ সব কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তুই নিজেকে অপরাধীও ভাবতে পারিস। নানুর মুখে এই কথা শুনে আমি হকচকিয়ে গেলাম, চোখে জানার আগ্রহ বিস্ফারিত হতে থাকলো। আমি নানুর কাছে সব জানতে চাইলাম। নানু বললেন, এবারের অন্য ঘটনা বলবো, মন দিয়ে শোন, এটা আমার মায়ের ঘটনা, তুই তো তোর বুড়ো মাকে দেখেছিস, বুড়ো মা মানে আমার নানুর মা। তোর ছোটবেলায় তোকে আমরাই মানুষ করেছি, তুই এতটাই মিষ্টি ছিলি যে তোকে সবাই কোলে কোলে নিয়ে বড় করেছে, তোর বুড়ো মা তোকে খুব ভালোবাসত, তুই তো জানিস তোর বুড়ো মা কতটা ভালো ছিলেন, আমি ওনার মতো মানুষ জীবনে কখনো দেখিনি, মাটিতে একটা ভাত পড়লেও তিনি সেটা বিসমিল্লা বলে তুলে খেতেন। তখন এত বোরখা বা পর্দার ব্যবস্থা না থাকলেও তোর বুড়ো মা মাথা থেকে কখনো কাপড় সরাতেন না, এক অক্ত নামাজ বাদ দিতেন না। সময়টা 2008 সাল, তোর বুড়ো মা মারা গেলেন। তোর বুড়ো মা মৃত্যু অস্বাভাবিক ছিল, সেটা জানিস? তোর বুড়ো মা মৃত্যুর 1 বছর আগে থেকে মাঝরাতে ঘর থেকে বেরিয়ে গাছের সরু ডালে বসে থাকতেন, অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যেত না। সকালে বাড়ির পেছনে জঙ্গলের ভেতরে তাকে পাওয়া যেত, তিনি নামাজ পড়া ছেড়ে দিয়েছিলেন, উলঙ্গ অবস্থায় তাকে মাঝে মাঝে অন্য গ্রামে পাওয়া যেত, পরে মানুষ এসে বাড়িতে দিয়ে যেত। একদিন হঠাৎ করে আমরা ঘুম থেকে উঠে দেখি তোর বুড়ো মা ঘরে নেই, ঘরের দরজা খোলা, বাড়ির সবাইকে ডেকে বলার পর খুঁজতে খুঁজতে একটা পচা পুকুরে দুটি পা দেখা যায়, মনে হলো সদ্য পুঁতে রাখা মানুষের পা। তাড়াতাড়ি সবাই সেই মানুষটাকে উদ্ধার করে দেখেন, ইনি তোর বুড়ো মা। উনি জীবিত ছিলেন তখনও, কিন্তু বাকশক্তি আর সারা শরীর অবশ হয়ে গিয়েছিল। একজন আদর্শ নারীর মৃত্যু ঘটে পরিবারের প্রায় সকলের ঘৃণায়, কারণ মৃত্যুর 1 বছর তিনি অনেক বিরক্ত করেছেন সবাইকে, বিছানায় টয়লেট করেছেন, সারা রাত ঘুমিয়েছেন, কি জানি বলতে চেয়েছেন কিন্তু সবাই তুচ্ছ তাচ্ছিল্য করেছে। বয়সের ভারে নুয়ে পড়া 100 বর্ষী নারীর এমন মৃত্যু নিয়ে কারোরই মাথা ব্যথা ছিল না। নানু এসব বলে কিছুক্ষণ চুপ রইলেন। আমি নানুর দিকে তাকিয়ে দেখি নানুর চোখে পানি, তিনি আবারও বলতে শুরু করলেন, আজ তোকে এমন এক মৃত্যু মিছিল নিয়ে বলতে যাচ্ছি যা ঠিক কত বছর ধরে চলছে আমি ঠিক জানি না, তোর 18 বছর পেরিয়েছে, আজ তোর সব জানার দরকার আছে। তুই আমাদের পাগল ভাবতে পারিস, তোর মাকে খারাপ ভাবতে পারিস, কিন্তু সবই তোর মা তোর বাবাকে বাঁচানোর জন্য করেছে, নিজের সুখের সংসার ত্যাগ করেছে, নিজের সুখকে বলি দিয়েছে, একা একা পাথরের মতো বেঁচে আছে তোদের থেকে দূরে থেকে। কখনো ঠিকমতো কথা বলে জানতে চেয়েছিলি তার কাছে কেন এমন হয়েছে? শুধু ঘৃণা আর রাগারাগি করেছিলি, আজ শোন সব কিছু। আমার মা খুব অল্প বয়সে তার স্বামী অর্থাৎ আমার বাবাকে হারান, আমার বড় বোন আর পরে আমার 2 ভাই এবং আমি হওয়ার 2 মাস পরে আমার বাবাও মারা যান, সেই রক্তভূমি করতে করতে। মাত্র 7 দিনের মধ্যে শরীর শুকিয়ে অস্বাভাবিকভাবে আব্বা মারা যান। অল্প বয়সে তোর বুড়ো মা বিধবা হয়। আমাদের অনেক কষ্ট করে বুড়ো মা বড় করেছিলেন, অনেক ধার্মিক ছিলেন আমার মা, কিন্তু ওনার আদর্শে আমরা মানুষ হতে পারিনি। আমার বড় আপা মানে তোর বড় নানুর বিয়ের পর 3 মেয়ে হওয়ায় তার 4th সন্তান জন্ম দেয়, সবার ছোট সন্তান ছিল ছেলে। ছোট ছেলে হবার পর আমার বড় আপার স্বামীও আমার বাবার মতো মারা যায়, ঠিক একইভাবে অস্বাভাবিকভাবে রক্তবমি করতে করতে, সেও ঠিক 7 দিনের মাথায় মারা যায়। আমার মা তখন বড় আপাকে এই বাড়িতে নিয়ে আসেন, কারণ আপার বাড়ি ছিল অনেক দূরে, স্বামী হারা এতগুলো বাচ্চার লালন পালন করার মতো কেউ ছিল না, তাই দুলাভাইয়ের সব জায়গা বিক্রি করে এই বাড়ির পাশেই বাড়ি করে। আব্বা আর দুলাভাই মারা যাওয়াটা একই রকম দেখে আমার আম্মা অর্থাৎ তোর বুড়া মা একজন ভালো হুজুরের কাছে যান, জানতে চান কেন এমন হচ্ছে। তখন হুজুর কিছু
কিছুদিন সময় চান তার কাছে। তিনি সব জেনে পরে বলবেন বলেছিলেন। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর সেই ফুজুর বাড়িতে আসেন। তিনি তোর বুড়ো মাকে জিজ্ঞাসা করেন তোর বুড়ো মায়ের অন্য কোনো বোন আছে কি না। বুড়ো মা বলেন তিনি তার বাবা মায়ের একমাত্র সন্তান, আর তার কোনো ভাই বোন নেই। আর তার আম্মার মানে তোর বুড়ো মায়ের মা সম্পর্কে তিনি খুব কম জানেন। তোর বুড়ো মায়ের মায়ের আব্বা মানে আমার নানা তাকে ছোট রেখেই মারা যান। সেই শোকে তোর বুড়ো মায়ের আম্মাও কিছুদিনের মধ্যে মারা যান। তোর বুড়ো মাকে বড় করেন তার ফুপু। অনেক ছোটবেলায় বিয়ে হওয়ায় তার আত্মীয় স্বজন সম্পর্কে সে কম জানত, তবে তাদের কথা শুনেছিল কিছুটা। তোর বুড়ো মায়ের চাচাতো ফুপাতো ভাই এবং বোনেরা ভারতে চলে গিয়েছিল। চিঠিতে বা কোনোভাবে তোর বুড়ো মা তাদের সাথে যোগাযোগ করতে পারেননি। তার ফুপুও মারা গেছেন বহু বছর আগে। তোর বুড়ো মা এসব বলে হুজুরকে এসব জানতে চাওয়ার কারণ জিজ্ঞাসা করেন। হুজুর বলেন এখানেই হয়তো লুকিয়ে আছে আসল রহস্য। তিনি নাকি তদবিরের মাধ্যমে সামান্য কিছু জানতে পেরেছেন। হুজুর বললেন তোর বুড়ো মায়ের বংশের মেয়েদের ওপর এক ধরনের জিনকে কালো জাদু করার এক ভয়ঙ্কর অভিশাপ আছে। হুজুর আরও বলেন এর সত্যতা কতটুকু তিনি জানেন না, তবে তিনি জানার চেষ্টা করছেন। তোর বুড়ো মায়ের স্বামী মানে আমার বাবার এবং তোর বুড়ো মায়ের জামাতার মৃত্যু একই রকম এবং এর পেছনে জিনের উপস্থিতি আছে, কিন্তু কেন তা হুজুর জানেন না। হুজুর কিছুদিন সময় চান, এই বলে হুজুর চলে গেলেন। কিছুদিন পর আমারও বিয়ে হয়ে যায়। তোর নানার আসল বাড়ি কুমিল্লা। সরকারি চাকরির সুবাদে পোস্টিং হয় নেত্রকোনা, আর আমাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। বিয়ে করে এখানেই থেকে যায়। আমার বৃদ্ধ মা আর আপাকে অর্থাৎ বড় আপাকে দেখে তার খুব মায়া হয়েছিল। পরিবারের বড় সন্তানের মতো আমাদের সবার দায়িত্ব নেন তোর নানা। আমাদের জীবন ভালোই কেটে যাচ্ছিল। তোর নানা এখানে সবার দেখাশোনা করত। কিছু ধানি জমি কিনে দেয় আমার বোনকে, আমার জন্য অনেক জমি কেনে। আমাদের সংসারে আমার ছয়টা সন্তান হয়, তোর মা সবার বড়। জানিস তো তোর ছোট খালার বিয়ে হয় 2014-তে। তোদের দাওয়াত দিয়েছিলাম, তোরা আসিসনি। জামাই 3 দিনের বউ রেখে মালয়েশিয়া চলে গিয়েছিল, এখনও আসেনি। আর তোর খালার সাথে যোগাযোগও করেনি। বড় আশা করে ছোট মেয়েকে বিয়ে দিয়েছিলাম। আমাদের রক্ত ওই যে অভিশাপ আছে রে মা। নানু এই বলে কান্না শুরু করলেন। কান্না থামিয়ে আবারও বলতে শুরু করলেন, সালটা 1992। তোর ছোট খালার বয়স 2 মাস। তোর নানার সাথেও সেই আমার বাবা আর দুলাভাইয়ের মতো ঘটনা শুরু হয়। রক্ত বমি করতে করতে তাগড়া শক্ত পোক্ত মানুষটা মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমি চারিদিকে অন্ধকার দেখছিলাম। লাশ নিয়ে যাওয়া হয় কুমিল্লায়, দাফন সেখানেই হয়। শুরু হয় কবিরাজ খোঁজার এক অধ্যায়। তোর মায়ের বয়স তখন ছিল 13। আমাদের বাড়ির পাশেই ছিল একটা আলী মাদ্রাসা, যার জায়গাটা তোর নানা দান করেছিলেন। সেখানের প্রিন্সিপাল ছিলেন তোর দাদা। তোর আব্বুও সেখানেই পড়ত। তখন চোখাচোখিতে তোর আব্বু তোর আম্মুকে পছন্দ করে বিয়ে করে ফেলে। পারিবারিকভাবে ধুমধাম করে বিয়ে হয়। এদের সবার মধ্যে একটা সাধারণ বিষয় ছিল, তাদের সবারই খুব কম বয়সে বিয়ে হয়। এভাবেই বহুদিন কেটে যায়। সেই মৃত্যুর রহস্য আর উদ্ঘাটন করা সম্ভব হয়নি। সাল 2000। একদিন সেই কবিরাজ ফিরে আসে, যিনি কথা দিয়েছিলেন তিনি সব কিছু জেনে নেবেন। কেন এই মৃত্যুর মিছিল চলছে এই পরিবারের মেয়েদের স্বামীদের সাথে, কিন্তু সেটা জানার জন্য তাকে অনেক ধরনের তদবির করতে হয়েছে। বিভিন্ন বড় বড় আলেম এবং বিজ্ঞ কবিরাজদের সাথে কথা বলতে হয়েছে। নানান ধরনের জিন এবং মানুষের সাথে কথা বলে তিনি এই রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হন। কী সেই রহস্য? স্বামীদের মৃত্যু কেন হচ্ছে? কবিরাজ বলেন, আপনার এবং আপনার এতিম মেয়েদের দেখে আমার প্রচণ্ড মায়া হয়, তাই আমি নিজ থেকেই চেষ্টা করেছিলাম ঘটনা জানার, কিন্তু আমি পারিনি। আমার জিনেরাও এই বিষয়ে কোনো সুরাহা করতে পারেনি। আমার গুরুর পরামর্শে আমি একজন কবিরাজের কাছে যাই, তার সাথে কিছুদিন থাকি, কিন্তু তিনিও কিছু বলতে পারেননি। তখন আমার গুরু আমাকে ইন্ডিয়া চলে যেতে বলেন, অন্য এক তান্ত্রিকের কাছে। সেখানে গিয়ে আমি হিন্দু তন্ত্র সাধনার লোভ সামলাতে পারিনি। অনেক সাধনা এবং তন্ত্রবিদ্যা জানার পর বহু শক্তিশালী জিন আমি বন্দী করি। বড় কাফের জিনকে আমি নিজের দাস বানিয়ে নিই। কিন্তু আপনাদের কথা প্রায় ভুলতে বসেছিলাম। হঠাৎ একদিন আমার কাছে এক রক্ত বমি করা রোগী আসে। আমার মনে পড়ে যায় আপনাদের কথা। নিজের স্বার্থের চিন্তায় এতটাই মগ্ন ছিলাম যে আমি ভুলতে বসেছিলাম আপনাদের কথা। অথচ আপনাদের জন্যই আমি ঘর ছাড়া হয়েছিলাম এই মৃত্যু রহস্য উদ্ঘাটনে। সাথে সাথে সেদিনই ঘটি বাটি গুছিয়ে চলে আসি দেশে।
এসে এক শক্তিশালী হাজার বর্ষী কাফের জিনকে আদেশ করি আপনাদের সাথে কি হচ্ছে কেন হচ্ছে সেটা জানার জন্য। সেও কিছুদিন সময় নিয়ে আমার কাছে এসে যা বলল তা ছিল এমন, আমি অনেক জিনদের সাথে আলাপ আলোচনা করে সেই জিনদের পেয়েছি যা এই বংশের সাথে সম্পৃক্ত। এই মেয়ের বংশে একটা অভিশাপ আছে, এটা চরম অভিশাপ, এই মেয়ের রক্তের শিরায় যা কাটানো অসম্ভব। ঘটনা 300 বছর আগের, ময়মনসিংহের কোনো এক অঞ্চলের, নামটা পাল্টে গেছে সেই জায়গার। এক রূপবতী কিশোরী মেয়ে পরিবারের সবার খুব আদরের ছিল, হঠাৎ জিনরূপী এক মানুষের সাথে গড়ে ওঠে তার সম্পর্ক। মেয়ে জানত ছেলেটা জিন, তারপরেও সে প্রচণ্ড ভালোবাসত ছেলেটিকে। মেয়ের পরিবার কোনোভাবে সেটা জেনে ফেলে, মেয়েকে আটকানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু মেয়েটা কখনো কারো কথা শোনেনি। পরিবারের সবাই তখন সিদ্ধান্ত নেয় এই মেয়েকে কালো জাদু করে জিন থেকে আলাদা করবে আর জিনটাকেও মেরে ফেলবে। তৎকালীন ভারতবর্ষের সেরা কয়েকজন কবিরাজের মাধ্যমে শুরু হয় জিন এবং মানুষকে আলাদা করার এক ভয়ঙ্কর কালো জাদু। কুফরি বিদ্যা থেকে শুরু করে ডাকিনী বিদ্যা, হিন্দু আর মুসলিম উভয়ের দিক থেকেই মেয়েকে জিনের হাত থেকে আলাদা করার জন্য ভয়ঙ্কর এক ছলনার আশ্রয় নেওয়া হয়। সেই মেয়ের সাথে যে জিনটা ছিল সে খুব সাধারণ একটা জিন ছিল, অল্প বয়সী, খুব বেশি শক্তিশালী কিংবা চালাক চতুর ছিল না। তার মনে ছিল নিখাঁত ভালোবাসা, মেয়েটার মনেও ছিল সেই জিনের প্রতি অকৃত্রিম ভালোবাসা, কিন্তু সেটা আর সফল হয়ে ওঠেনি। মেয়ের পরিবারের সবাই, অর্থাৎ চাচা, মামা, বাবা, বলতে গেলে ওই পরিবারের সবাই এই ভয়ঙ্কর কালজাদুর জন্য এক একজন সদস্য ছিল। এরই মাঝখানে মেয়েটা ছেলে জিনটার সাথে কোনোভাবে কোনো এক জায়গায় চলে যায়, বিয়েও করে ফেলে, কিন্তু বিয়ের দিন রাতে মেয়েটার ওপর কালজাদুর প্রভাব বিস্তার করা হয়। জিনটা মেয়েটার কাছে আসতেই মেয়েটা ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয়, তোকে আমি ভালোবাসি না, জোর করে আমাকে বিয়ে করে নিয়ে এসেছিস, তোর মতো জিন কখনো মানুষের যোগ্য নয়, আমাকে বাড়িতে দিয়ে আয়। এসব চিৎকার শুনে সেই জিনটি নিজেই হতবিহ্বল হয়ে পড়ে। জিনটি বলে, তুমি না আমাকে ভালোবাসতে, আমার সাথে থাকতে চেয়েছিলে, তুমি তো বলেছিলে ভালোবাসার কোনো জাত নেই, ভালোবাসা ভালোবাসাই, আজ তুমি বদলে গেছো। মেয়েটা তখন সামনে থাকা ছুরি নিয়ে নিজের হাত কেটে ফেলতে থাকে আর বলতে থাকে, আমাকে আমার বাবার বাড়িতে দিয়ে আয়, নাহলে আমি এখানে আত্মহত্যা করব। এসব শুনে জিনটা প্রচণ্ড কষ্ট পায়, তার চোখে মুখে ভালোবাসার মানুষের এমন নির্মম ব্যবহার যেন তাকে জীবন্ত অবস্থাতেই মেরে ফেলেছে। মেয়ে তার হাত ধরে কিছু ভেষজ ওষুধ লাগিয়ে নানানভাবে আত্মহত্যা থেকে তাকে আটকায় এবং তারপর বুক ভরা কষ্ট নিয়ে ফেরত দিয়ে আসে মেয়েটির পরিবারের কাছে। কিন্তু মানুষ বড় বেঈমান হয়, মেয়েকে পেয়েও তারা ক্ষান্ত হয়নি। তখন জিনটি ইচ্ছে করলে চলে আসতে পারত, কিন্তু সশরীরে সবার সামনে দাঁড়িয়ে ছিল সে। আর তখনই মেয়ের বাবা, মা এবং মামারা কোনো এক প্রকার কবিরাজের মন্ত্রপরা দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলে আর অমানবিক পৈশাচিক অত্যাচার শুরু করে। কিন্তু ছেলে জিনটি শুধু মেয়েটার দিকে তাকিয়েছিল, চোখে মরিচ বাটা লেপটে দেওয়া হয়, নখ উপরে ফেলা হয়, শরীর কেটে তাতে লবণ মাখানো হয়, কোনো কিছুই বাকি রাখেনি। জিনটা মানুষের আকারে ছিল, জন্যই তার সাথে এসব করা সম্ভব হয়েছে, আর তান্ত্রিকের কালজাদু তো ছিলই। তারপর জিনটা কাঁদতে কাঁদতে সব কিছু সহ্য করতে থাকে, এছাড়া তার কাছে তো আর দ্বিতীয় কোনো উপায়ও ছিল না। এরপর কবিরাজ এনে তাকে নানানভাবে অত্যাচার করা হয়, কেউ চুল কেটে নিয়ে গেল, কেউ নখ, কেউ চামড়া, কেউ দাঁত, কেউ চোখের মণি উপরে ফেলল, কেউ শরীরের হাড্ডি, কেউ পাঁজর নিয়ে গেল। অনেক বড় লোক আর প্রভাবশালী ছিল ওই পরিবারটি, তাই এসব কথা বাহিরে কেউই জানত না। গোপন কুঠুরিতে জিনকে আটকে এভাবে অমানবিক নির্যাতন করা হয়। জিনটির পিতা মাতাও তার ছেলেকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, কিন্তু হায় কপাল, সন্তান জিন হোক বা মানুষ, হারানোর বেদনা একই থাকে। অর্ধ মৃত ছেলেকে দেখে মা বাবা বাকরুদ্ধ হয়ে যায়, কি অমানুষিক নির্যাতন করে তার ছেলেকে তিল তিল করে মেরে ফেলা হচ্ছে। জিনটার মা বাবা অদৃশ্য হলেও তাদের উপস্থিত সেই বাড়িতে থাকাই এক কবিরাজ বুঝে ফেলে কোনোভাবে, সেই তান্ত্রিক ছেলে জিনটার বাবাকে ধরে ফেলে। এটা দেখে অর্ধ মৃত জিনটা নানানভাবে অনুরোধ করে তার বাবাকে ছেড়ে দিতে, কিন্তু তারা কোনো কথাই শোনেনি। কালজাদুর নেশা তাদেরকে পেয়ে বসেছিল, এমনকি তার ভালোবাসা মানুষটাও, সেই মেয়েটাও বলছিল, তুই স্বেচ্ছায় মরে যা, তাহলে তোর বাবা মাকে আমরা ছেড়ে দেব। মেয়েটাই বা এখানে কি দোষ করেছিল, তাকে তো কালো জাদু করে বশ করে রাখাই হয়েছে। আস্তে আস্তে সেই ছেলে জিন মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। যাবার আগে সে তার বাবা মার উদ্দেশ্যে একটা কথাই বলে যায়, আর সেটি হলো, এই বংশের প্রতিটি মেয়েই যেন তার স্বামীদের অমানবিক মৃত্যু দেখতে পায়, তারা যেন আমারই মতো ভয় পায়, আমি অনেক বেশি সহ্য করে ফেলছি, ভালোবাসার উদারতা মানুষের জন্য নয়।
মারা যায় ছেলে জেন্টি। কিন্তু ছেলেটা মারা যাওয়ার পরও তার বাবাকে ছাড়া হয়নি, তাকেও মেরে ফেলা হয়। কিন্তু মা জিনটি পালিয়ে গিয়েছিল, কিন্তু দূর থেকে স্বামী সন্তানের আকুতি আর পৈশাচিক যন্ত্রণা দেখে তখন সেই মহিলা জিনটি তার ছোট ছেলেকে সাথে নিয়ে এই ভারত উপমহাদেশ ত্যাগ করে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কালো জাদু শিখে তার ছোট ছেলেকেও শেখায়। শুরু হয় প্রতিশোধের এক চরম খেলা। পরবর্তী সময় মেয়েটার বিয়ে হয় অন্য জায়গায়। দুইটা সন্তান হওয়ার পর স্বামী অমানবিকভাবে মৃত্যুবরণ করে। এমনকি চাচা, মামা, ফুপা, খালু, যারা যারা এই অমানবিক নির্যাতনের জন্য দায়ী, তারা প্রত্যেকেই গণহারে রক্তবমির মাধ্যমে মরে যেতে শুরু করে। তাদের যত মেয়ে সন্তান হয়, তাদের প্রত্যেকের স্বামী ঠিক একইভাবে মারা যায়। সারা জীবন তারা কষ্ট করে, তাদের সন্তানদের নিয়ে বেঁচে থাকে, এটাই তাদের প্রতিশোধ। আমাদের বংশ বেড়েছে, তাদেরও বংশ বেড়েছে, তারা ক্রমান্বয়ে হত্যা চালিয়ে যাচ্ছে। এর থেকে মুক্তির একটাই উপায়, স্বামীকে ছাড়তে হবে চিরতরে, সন্তানদের ছাড়তে হবে চিরতরে। তাহলে মেয়েটা সারা জীবন একা থাকবে, ভালোবাসা হারানোর যন্ত্রণা সহ্য করবে। এতেই সেই জিন মা তার ছেলেকে হারানোর বেদনা ভুলে থাকবে। এগুলো ছিল হুজুরের সেই জিনকে দেয়া তথ্য। এসব শুনে তোর বুড়ো মা অনেক কষ্ট পেলেন, কিন্তু নানু বা নানুর পরিবার কাউকে কিছু বলেননি। আমরা মূলত জানি বংশ ছেলেদের হয়, কিন্তু মায়ের শরীরের রক্ত কিন্তু মেয়েরা পায়। এভাবেই কোনো ক্রমে বুড়া মা সেই বংশের কোনো এক মেয়ে ছিলেন। জিনগত দিক থেকে মা বাবা উভয়ের রক্ত ছেলে মেয়েরা পায়, কিন্তু সেই দুঃখিনী জিন মায়ের উদ্দেশ্য ছিল আমাদের বংশের মেয়েদেরকে কষ্ট দেওয়া, এবং এই বংশের বড় এবং ছোট মেয়েই ছিল তাদের আসল লক্ষ্য। তারা কালো জাদু করে যেভাবে এই বংশের মেয়েদের স্বামীদের অমানবিকভাবে মেরে ফেলা হয়েছে, সেটা দেখে মানুষের আত্মা কেঁপে উঠবে। নানু এসব বলে চুপ করে রইলেন। এভাবেই ভিকটিম হয় আমার নানুর মা, অর্থাৎ আমার বুড়ো মা, নানু, নানুর বড় আপা, আমার মা এবং বড় নানুর মেয়ে। কথাগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। লিসনারদেরও এমন হওয়াটাই স্বাভাবিক, কিন্তু যার সাথে ঘটে কেবল সে বোঝে এসবের কি তীব্র যন্ত্রণা। আমি যখন শুনেছি আমারও মাথার উপর দিয়ে গিয়েছিল। এসব শুনে আমি নানুকে জিজ্ঞেস করলাম, এসব যদি বুড়ো মা জেনে থাকেন তাহলে তুমি জানো কিভাবে? তখন নানু বলেন, আসলে আমি তোর নানু নই, আমি তোর নানুর শরীরে থাকা এক জিন। তোকে সব কথা তোর নানুর মতো করে বললাম যেন বুঝতে সমস্যা না হয়। আমি তখন ভয়ে কেঁপে উঠে জিজ্ঞেস করি, তাই কি এই পুরুষালী কণ্ঠ? নানুর মতো থাকা জিনটি সম্মতি দিলেন। আমি পুনরায় প্রশ্ন করলাম, তাহলে আমার আব্বু মারা যায়নি কেন? তখন জিনটি বললেন, কারণ তোর বাবার কাছে সেই আগে থেকে একটা জিন থাকে যে তাকে সবসময় রক্ষা করে আসছে। আমার মনে তখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি চিৎকার করে বললাম, তাহলে কেন আমার আম্মু আমাকে ওই কবরস্থানে কবিরাজের কাছে নিয়ে গিয়েছিল? কেনই বা ছোটবেলা থেকে আমাদের পরিবারে এত ঝগড়াঝাটি? আমাকে কেন মানসিক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে? আমি কেন একা? কেন প্রতিদিন রাতে অন্যের উপস্থিতি টের পাই, অন্য কারো স্পর্শ শরীরে অনুভব করি? কেন কেন এমন হচ্ছে? জিন হেসে বললেন, তোর নানু বা পরিবারের কেউ জানতো না যে এসব মৃত্যুর কারণ কি। যেই হুজুর এসব রহস্য উন্মোচন করেছেন সেই হুজুর ছিলেন আমার উস্তাদ। আমি তখন ওনার সাথেই ছিলাম, দীক্ষা নিতাম ওনার কাছ থেকে। তখন তোর বুড়ো মা কবিরাজের পায়ে ধরে বলেছিল কিভাবে এই মৃত্যুর মিছিল আটকানো যায়। তখন আমার উস্তাদ বলেছিল বেশ কয়েকটা উপায় আছে, তার মধ্যে একটা হলো স্বামী সন্তান ছাড়তে হবে, আর দ্বিতীয় উপায়টা হলো জঘন্য কিন্তু সবচেয়ে কার্যকরী, সেটা আর সেটা হলো জিনদের কোনো এক বংশধরের সাথে এই বংশের কোনো এক মেয়ের বিয়ে দিতে হবে। এটা শুনে বুড়ো মা চমকে ওঠেন, এটা তিনি কখনো তার নাতিদের বা মেয়েদের বলতে পারবেন না। তিনি মানসিকভাবে ভেঙে পড়েন, তোর বুড়ো মা চরম হতাশার সীমানায় চলে যান। তিনি অনেক ভেবে বলেন, তাকে কষ্ট দিয়ে মারতে পারে সেই ছেলে জিনের মা, তাহলেই তো প্রতিশোধ নেওয়া শেষ। কিন্তু কবিরাজ বলেন, এটা তো সহজ নয়, একটা জিনকে কালো জাদু করে অন্যায়ভাবে অমানবিকভাবে মেরে ফেলা হয়েছে, তাই এটা কোনোভাবেই সম্ভব নয়। তখন কবিরাজ তোর বুড়ো মাকে জিজ্ঞেস করেছিল, আপনার সবচেয়ে প্রিয় নাতিকে? বুড়ো মা বলেছিল তোর মায়ের কথা। কবিরাজ অনেক ভেবে বলেছিলেন, আপনার ছোট নাতনি তো এখনও কুমারী, তার বিয়ে হয়নি, বড় নাতনিকে বিয়ে দিয়ে ফেলেছেন, তারও আবার মেয়েও হয়েছে, এখন কি করবেন ভেবে দেখেন। তখন বুড়ো মা কোনো প্রস্তাবে রাজি হননি। পরবর্তী মৃত্যু থামাতে বর্তমানে কেউ নিজের জীবন বলি দিবে না। কবিরাজ এসব বলার পর চলে যান। যাবার আগে বলেছিলেন, তিনি হয়তো বয়সের ভারে মারা যাবেন, কিন্তু তার শিষ্য আমাদেরকে সাহায্য করতে আসবে। কবিরাজ তার জিনকে বুড়ো মায়ের সাথে রেখে
চলে যান আর বলেন বুড়ো মায়েরও নাকি কষ্টদায়ক মৃত্যু হবে। পরবর্তীতে এই জিন তোর বুড়ো মায়ের বংশের যে কোনো এক মেয়ের কাছে যাবে যে তাকে সবথেকে বেশি ভালোবাসে। এই বলে সেই কবিরাজ সেখান থেকে চলে যান আর কোনো দিন ফিরে আসেননি। সময় যেতে থাকে, তোর বুড়ো মা বৃদ্ধ হতে থাকেন, স্মৃতিশক্তি কমতে থাকে, 2008 সালে অস্বাভাবিকভাবে মারাও যান। আমার নানুর মধ্যে থাকা জিন এসব তথ্য দেয়। সময়টা 2010, আমার ছোট ভাইয়ের জন্ম হয়। এরপর থেকেই আমার বাবা মায়ের বিচ্ছেদ হয়। কারণটা ছিল আমার বাবার সাথে থাকা জিন। সে জিন ইচ্ছে করে আমার বাবা মাকে দূরে সরিয়ে রাখত যাতে আমার বাবার উপরে কোনো রকমের আঘাত না আসে। দুজনের মধ্যে তীব্র ঘৃণা তৈরি হয়। 2014 ডিভোর্সে পরিণত হয় সেটি। দুজন আলাদা হওয়াতে সেই মা জিনের কালো জাদুর প্রভাব কমে যায়। এভাবেই আমি বুঝতে পারি আমার মা যে ইচ্ছে করে চলে গেছেন এমন নয়। এসব কাহিনী কিন্তু আমার বুড়ো মা বাদে কেউ জানতেনই না। আগেই বলছিলাম সেই কবিরাজ বলে গিয়েছিল আমার এক শিষ্য আসবে। 2012 সালে আমার নানুর কাছে সেই কবরস্থানের কবিরাজ আসে আর বলে আপনার মেয়েকে আপনার মেয়ের জামাই মেরে ফেলবে, কারণ আপনার জামাতার মৃত্যু হওয়ার কথা ছিল, সেখানে আপনার মেয়েকে মরতে হবে, কারণ আপনার জামাতার শরীরে এমন এক রক্ষাকারী জিন আছে যে কিনা মনে করছে আপনার মেয়েই তার জীবননাশের কারণ, আর তাই জিনটা আপনার মেয়েকে মারতে চায়। ততদিনে নানুর মধ্যেও বুড়ো মায়ের সাথে কথা হওয়া সেই হুজুরের জিন চলে এসেছে। নানু সাথে থাকা সেই জিন তখন আমার মাকে বাঁচাতে বুদ্ধি ব্যবহার করে, কারণ এছাড়া কোনো উপায় ছিল না। কারণ তখন আব্বুকে মরতে হবে বা আম্মুকে। একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছিল। মৃত্যুর জন্য অপেক্ষা করছেন আম্মু, আর আম্মুর সম্পর্কটা এতটাই তিক্ত হয়েছিল যে আম্মুর কাছে এসব শেয়ার করতে পারি নাই। নানু আমার নানুর বোনকেও এসব কাহিনী বলেন, কিন্তু তিনি নিছক কাকতালীয় বলে উড়িয়ে দেন। ওনার বড় মেয়ে প্রভাষক এবং মেয়ের জামাই মদানা হাই স্কুলের টিচার, তাদের সম্পর্কও ভালো নেই, তাই নানুর বড় বোন এসব বিশ্বাস করতে একদম নারাজ। কিন্তু আমার মা সব বিশ্বাস করেছিলেন। আব্বুকে বাঁচাতে, সম্পর্ক বাঁচাতে, আমার ছোট খালা আর আম্মুর খালাতো বোনকে বাঁচাতে আমাদের দিয়ে সেই কবিরাজের মাধ্যমে এই মৃত্যুর খেলা বন্ধ করার চেষ্টা করেছিলেন। কারণ দিন ক্ষণ মাস বছর এবং বয়স অনুযায়ী, তিথি নক্ষত্র অনুসারে এবং আমার রূপ গুণ এবং ধৈর্য অনুযায়ী আমি ছিলাম সেই প্রথম ভিকটিমের মতো, তাই আমাকে সেই মৃতজিনের বংশের কারোর সাথে মিলিয়ে থাকতে হবে। হোক সে আমার ভাইয়ের বংশধর, রক্ত তো একই, তাহলে সেই মৃত ছেলে জিনের জীবনের শেষ ইচ্ছা পূরণ হবে। এখনও আমার বুড়ো মায়ের বংশের কোনো মেয়ের ওপর প্রতিশোধের স্পৃহা বন্ধ হয়নি। কিন্তু আমার মাঝে তারা কি দেখেছিল, তাদের মধ্যে কেউ আমাকে পছন্দ করেছিল, আমার প্রেমে পড়েছিল, তাই 13 বছর বয়সে তাদের একজনের জন্য তৈরি করা হলেও আমার ইচ্ছে না থাকায়, এসব বিষয়ে অনজ্ঞ থাকায় আমাকে ছেড়ে দিয়েছিল। কিন্তু প্রথমেই বলেছিলাম আমার শরীরে একটা কালো তেল দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যা সেই হুজুর সবটুকু দিতে না পারলেও কয়েক ফোঁটা আমার শরীরে পড়েছিল। এই বিষাক্ত তেলের প্রভাবে আমি সেই জিন বংশের কারো কাছে আটকে গেছি, যে কিনা আমার স্বপ্নে আসে, আমাকে স্পর্শ করে, আমি অনুভব করতে পারি। সেই ঘটনার পর আম্মু একেবারে ভেঙে যায়, নিজেকে আম্মুর স্বার্থপর মনে করতে থাকেন। আর আমার কাছ থেকে এত অপমানিত হওয়ার পরেও আমার এবং আব্বুর প্রোটেকশনের জন্য সেই কবরস্থানের কবিরাজকে বাসায় নিয়ে যেত মাঝে মাঝে। এতে আম্মুর কোনো স্বার্থ ছিল না, শুধু মায়ের যতটুকু দায়িত্ব ছিল সবটুকুই তিনি পালন করেছিলেন। আমি না বুঝেই আমার মাকে কষ্ট দিয়েছি, সত্যি বলতে আমার কোনো উপায় ছিল না। আর 2018 আব্বু অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে আর আমার উপর সেই জিনের অধিকার সমৃদ্ধ হতে থাকে। সে নাকি অনেকবার আমার সাথে মানুষ রূপে এসেছে, বিয়ের প্রস্তাব বা প্রেমের প্রস্তাব কোনোটাই বাদ রাখেনি, কিন্তু আমি তা জানি না। হতে পারে সে একজন, কেউ একজন, হয়তো আমি তাকে দেখেছি, সেই বিষাক্ত তেল আমার শরীর স্পর্শ করেছে, হয়তো সে আমাকে কোনোভাবে অর্জন করে নেবে, আমি জানি না। তবে সেদিন যদি তার কাছে নিজেকে আত্মসমর্পণ করতাম, তবে হয়তো বাবা মায়ের বিচ্ছেদ হতো না। নানুর মুখে এসব শুনে আমি ভেঙে পড়ি। নানু আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। আমি নানুকে জাগানোর চেষ্টা করি, বড্ড ভয় পাচ্ছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যে নানুর জ্ঞান ফিরে আসে। নানু আমাকে বলেন, মা তুমি এসেছো, তোমার কথা ভেবে আমি চিন্তায় শেষ। আমার চোখে শুধু পানিই গড়িয়ে পড়ছে, মনে হচ্ছিল আমি অন্ধ বা বধির হয়ে গেছি, সব কিছু
থমকে যায় আমার কাছে। সব হিসাব মিলাতে পারছিলাম সেদিন, এসব নানুর মুখে শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। আমি মানসিকভাবে ভেঙে পড়লাম। পরে আমি জানতে পারলাম 2019 আমার বড় নানুর মেয়ের জামাই কোনো কারণ ছাড়া আত্মহত্যা করে। আমার ছোটো খালার ডিভোর্স হয় 2020 সালে। মেয়ের জামাই কোনো কারণ ছাড়া আত্মহত্যা করে খালার ডিভোর্স 2020 সালে। মালয়েশিয়া থেকে খালু এসে কোনো কারণ ছাড়াই ডিভোর্স দিয়ে দেয় খালাকে, আর একটা বিয়েও করে নেন। সত্যি কথা বলতে এই 22 বছর বয়সে অনেকেই আমাকে ভালো লাগা বা ভালোবাসার নজরে দেখলেও পরে কেন যেন ঘৃণা করত। হয়তো আমার নিয়তিটাই বিষাক্ত এবং বর্বর। আমি সেই অদৃশ্য অস্তিত্বটাকে এখনও অনুভব করি, ভয় করে, কিন্তু এখন শুয়ে গেছে। মায়ের সাথে যোগাযোগ হয় না, কারণ একটা ক্ষতির কারণ আমাদের পরিবারের জন্য আমি কারোর সাথে সম্পর্কে জড়াতে পারি না, পাছে তার ক্ষতি হয়। বিয়ে তো দূরের কথা, মাথার চুল বড় রাখতে পারি না। আমার জীবন তো প্রায় শেষ, যেটুকু আছে এভাবেই চলবে, অভ্যেস হয়ে গেছে। এই সম্পর্কের মিছিলে কোনো স্মৃতি মৃত্যু না হোক, যে যাকে ভালোবাসে তাদের কালো জাদু করে আলাদা করা মৃত্যুর সমান অপরাধ। এখানে কে অপরাধী আমি জানি না। নিজেকে মাঝে মধ্যে প্রশ্ন করি, অদৃশ্য কেউ কি সদৃশ্য হয়ে আমার জীবন সঙ্গী হবে, নাকি মৃত্যুর মিছিলে আমার স্বামীও হারিয়ে যাবে, কেমন হবে তখন? এই বলে আপু তার ঘটনা শেষ করেন। আমি ওনার কাছ থেকে ঘটনা শুনি। আমার মধ্যে ওনার জন্য প্রচণ্ড মায়া কাজ করছিল। একটা মানুষ 13 বছর বয়সে কী কী দেখেছে আর 22 বছর বয়সে কী কী সহ্য করেছে তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। লিসেনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই আপুর জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তার প্রতি সদয় হন। এই ছিল আমার আজকের ঘটনা। আবার ফিরে আসবো আগামী কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর bhoot.com সাথে থাকুন। ঈদ মুবারক। অসম্ভব সুন্দর একটি ঘটনা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে তার আগে আমরা জানিয়ে দেবো আমাদের ইমেইল। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আমার মনে হয় যে ঈদ স্পেশাল এই এপিসোড, আজকে এই ঈদের স্পেশাল মেগা এপিসোডে আপনারা সবাই এনজয় করছেন অনেক বেশি। যদি এনজয় করে থাকেন ভিজিট করার জন্য আমাদের পেজ, আমাদের পেজ হচ্ছে www.facebook.com/russell.sadhin। আমরা আশা করব যে আপনারা আমাদের সঙ্গে প্রতিটা মুহূর্ত থাকবেন, আজকের অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আর এনজয় করলেন আমাদের আজকের এপিসোডটি। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব, কারণ আপনাদের ভালো লাগাটাই আমাদের সবচেয়ে বড় কথা। সবাই চলে যাচ্ছেন, সো আমিও লিভ করি। কথা হবে আবারও আগামী সপ্তাহে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই পেজগুলো সবাইকে জানিয়ে দিন। এই পেজগুলোর সমস্ত কথা আমরা আপনাদের জন্য অনেক 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 শুভকামনা নিয়ে আজকের এই এপিসোডটি শেষ করছি। ঈদ মুবারক সবাইকে, আল্লাহ হাফেজ।